তিন মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নতুন করে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। 19 ক্যাটাগরিতে সব কর্মী নিতে রাজি হয়েছে দেশটি। সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তবে নতুন এই কর্মী নিয়োগ প্রক্রিয়া রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নয়, সরকারিভাবে হবে বলেও জানান তিনি। শফিউল আলম সজনের রিপোর্ট। অর্থনৈতিক উন্নয়নে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত, যেখানে প্রতিবছর কয়েক লাখ বিদেশি কর্মীর চাহিদা। কিন্তু বিধিনিষেধের কারণে সেই বাজারে গেল কয়েক বছর ধরেই বাংলাদেশি কর্মীরা যেতে পারছিলেন না। সম্প্রতি দুবাইতে দুই দেশের সরকারি পর্যায়ে বৈঠক আর সমঝোতা চুক্তিতে বাংলাদেশি কর্মী নিতে রাজি হয় আরব আমিরাত। তবে সেজন্য দেয়া হয়েছে বেশ কিছু শর্ত। জয়েন্ট কমিটিতে যদি আলোচনা হয় যে বাংলাদেশ সরকার কিছু নির্ধারিত রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ করে এই লোকগুলো নিয়োগ করবে, সেটি একেবারেই সময়ের ব্যাপার, আমরা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের সব দায় দায়িত্ব। মন্ত্রী জানান, এবার বাংলাদেশি কর্মীরা আরব আমিরাতে যাবেন সরকারি নজরদারিতে। বড় বড় কোম্পানির কাছে আমাদের যারা মুক্ত হবে তারা নিয়ে যাবে, এবং বন সাইন্ডের আকারে রিক্রুটিং এজেন্সি যে কাজগুলো করবে এই মন্ত্রণালয়ের পক্ষেই তো করবে, এবং আমরা সুপারভাইজ করবো সে কোনো গলত কিছু করছে কিনা, কোনো খারাপ কিছু করছে কিনা। তবে অভিবাসন বিশ্লেষকরা বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আরব আমিরাতের বাজারে দক্ষ কর্মীদের পাঠানোর দিকেই সরকারের নজর দেওয়া উচিত। জি টু জি যে প্রক্রিয়া রয়েছে, সরকারিভাবে যে কর্মী প্রেরণ করা হবে, আমরা মনে করি যে বেসরকারি উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকেও এদের সাথে সম্পৃক্ত করতে পারলে, যাতে সকলে মিলে এই কর্মী প্রেরণ করতে পারে, সেটা হলে মনে হয় যে আমরা সংযুক্ত আরব আমিরাতে কর্মী প্রেরণের জায়গাটাকে আমরা আরও ভালো করে আমরা অ্যাড্রেস করতে পারব। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত বহির্বিশ্বে এখনও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা।